পাফারফি শিকারীদের হাত থেকে প্রতিরক্ষা করার জন্য টেট্রোডোটক্সিন নামক মারাত্মক বিষাক্ত রাসায়নিক এই মাছটি শরীরের থেকে বের করে। এই মাছ নিজেদের বিপদ বুঝলে শরীরটিকে বেলুনের মতো ফুলিয়ে ফেলে। একটি পাফারফিস থেকে পাওয়া 20-30 জনকে হত্যা করার জন্য যথেষ্ট এবং কোনো প্রতিষেধক নেই। তবুও পাফারফিস, যাকে ফগু বলা হয়, জাপানের একটি অত্যন্ত মূল্যবান উপাদেয় খাবার, তবে এটি শুধুমাত্র প্রশিক্ষিত শেফরাই প্রস্তুত করতে পারে।